হঠাৎই টেলিফোন অপারেটরের কাছ থেকে কল পান এই অভিনেত্রী। খুবই স্বাভাবিক একটা কল, যাতে কিছু ইনফরমেশন জানতে চাওয়া হয়েছিল। প্রথমটায় তাই অভিনেত্রী ভাবতে পারেননি এরকম কোনো পরিণতি তার জীবনে নেমে আসবে। তিনি কখনো ভাবতেও পারেননি যে এই একটা কলই তার কাল হবে। রোজই তো কত রকম ফোন আসে সবার কাছে, অনেক ফোনই আসে অপারেটর অফিস থেকে পরিচয় দিয়ে। এই অভিনেত্রী অন্যান্য সাধারণ মানুষের মতোই ভাবতে পারেননি যে এই কলটার জন্যেই তার সব এটিএম ডিটেলস জেনে নিতে পারবে সেই কুচক্রী ব্যক্তি। প্রশ্নের উত্তর দিতে দিতেই কখন যে তিনি নিজের এটিএম এর সব পিন নাম্বারই বলে দিয়েছিলেন তা তার মনেও নেই। তারপর তাকে বলা হয়েছিল 10 টাকা ট্রান্সফার করতে KYC ডিটেল হিসেবে, তিনি তাও করেছিলেন। ফোন রাখার পরে হঠাৎই তার মনে হয় যে কিছু একটা ভুল হচ্ছেই, তাই তিনি দৌড়ে যান সেই অপারেটরের অফিসে। কিন্তু গিয়ে তিনি জানতে পারেন এমন কোনো কলই তার কাছে করা হয়নি। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে যান ব্যাংকে। ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলার পর চক্ষু চড়ক কাজ, তিনি কি ভুল করেছেন এবং সেটা যে কি চরম ভুল তা তার উপলব্ধি হয় তক্ষুনি। তিনি জানতে পারেন যে সেই ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,48,000 টাকা আত্মসাৎ করেছে। একথা জানার পরেই তিনি দৌড়ে যান সাইবার সেলে, কমপ্লেন করেন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখনও জানা যায়নি ঠিক কোন উৎস থেকে এই কলটি এসেছিল এবং তার টাকা আত্মসাৎ কীভাবে করা হয়েছে। এই ঘটনা বারবার ঘটে চলেছে, এমনকি জানা গিয়েছে যে সংশ্লিষ্ট সেই মোবাইল অপারেটরের পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি এই ধরনের ফ্রড কাজকর্ম করেই চলেছে। গত মাসেই গ্রাহকদের কাছ থেকে প্রায় 5.5 লাখ টাকা জালিয়াতির কথা মিডিয়াতে প্রকাশ পেয়েছে। This is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.